আসসালামু আলাইকুম। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব এবং সর্বশ্রেষ্ঠ রাসূল হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং প্রত্যেকটি মুসলমানের উচিত রাসূলের আদর্শকে ফলো করা। তো রাসূলের জীবনী নিয়ে 1976 সালে একটি মুভি রিলিজ হয়েছিল, এবং এই মুভিটির নাম হচ্ছে দ্য মেসেজ। এটি এমন একটি ইসলামিক মুভি যেটি ডক্টর জাকির নায়েক পর্যন্ত সাজেস্ট করেছেন। জাকির নায়েক নিজের মুখে বলেছেন তিনি এর থেকে ভালো সিনেমা আর কখনোই দেখেননি। আপনার দ্বিতীয় প্রশ্নটা ছিল মেসেজ সিনেমাটা নিয়ে। আমি এই সিনেমাটা দেখেছি, সিনেমাটা তখন বানানো হয়েছিল খুবই সুন্দরভাবে, আর আমি বলবো যে ইসলামিক লাইনের সিনেমার মধ্যে এটা একটা শ্রেষ্ঠ সিনেমা। কারণ এই সিনেমাতে নবীজির চেহারা দেখানো হয়নি, এর পাশাপাশি মেয়েদের পর্দার বিষয়ে যথাযথ খেয়াল রাখা হয়েছে। এই সিনেমাতে নবীজির কোনো চেহারাও দেখানো হয়নি এবং তার কণ্ঠও শোনানো হয়নি, শুধুমাত্র ক্যামেরার অ্যাঙ্গেলের মাধ্যমে এবং নবীজির আশেপাশে গুরুত্বপূর্ণ কয়েকটি চরিত্রের মাধ্যমে পুরো সিনেমাটি উপস্থাপন করা হয়েছে। এবং এই সিনেমাতে বদর যুদ্ধ এবং উহুদ যুদ্ধের কাহিনী খুবই ভালোভাবে তুলে ধরা হয়েছে। তো যারা মুসলমান রয়েছেন তাদেরকে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওটি দেখলে রাসূলের জীবন সম্পর্কে আপনি অনেক কিছু জানতে পারবেন। তো সিনেমার শুরুতে ইসলামের প্রাথমিক অবস্থাকে দেখানো হয়, এবং তখন কাবার দেখাশোনার দায়িত্ব ছিল কুরাইশ বংশের লোকদের কাছে, কিন্তু তারা আল্লাহর প্রদর্শিত পথ ছেড়ে মূর্তি পূজারী হয়ে গিয়েছিল। এরপরের দৃশ্যে মক্কার কিছু ব্যবসায়ী এবং আবু সুফিয়ানকে দেখানো হয়। তারা তাদের মূর্তি পূজা নিয়ে বেশ খুশি ছিল, কারণ তখন তাদের মূর্তি পূজার ব্যবসা বেশ ভালো চলছিল। সে সময় মক্কার ব্যবসায়ীরা কাবার মধ্যে বিভিন্ন মূর্তি রেখেছিল। তো এরপরে আমরা মহানবীর চাচা আবু তালিবকে দেখতে পাই। সেই সময় আবু তালিবের সাথে দেখা করতে আসে নবীজির পালিত পুত্র জায়েদ। জায়েদ আবু তালিবকে জানায় নবীজি 3 দিন যাবত গুহাতে ধ্যানরত অবস্থায় রয়েছেন। এটা শুনে আবু তালিব নবীজির জন্য অনেক চিন্তিত হয়ে পড়েন, এবং আবু তালিব নবীজিকে অনেক ভালোবাসতেন এবং সবসময় নবীজিকে কাফেরদের হাত থেকে রক্ষা করতেন। কয়েকদিন পরে হেরা গুহাতে নবীজির কাছে জিব্রাইল আলাইহিসসালাম আসেন, এবং তখন জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর বাণী নিয়ে এসেছিলেন। এরপর যখন নবীজি বাণী গ্রহণ করলেন এবং বাসায় ফিরে আসলেন, তখন নবীজির পালিত পুত্র জায়েদ সবাইকে বলতে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছেন। এবং তখন আবু তালেব জায়েদকে সতর্ক করে এই কথাটি যেন সবাই জানতে না পারে, এই বিষয়টি অনেক মানুষ জেনে গেলে তারা নবীজির ক্ষতি করতে পারে। এবং তখন নবীজি গোপনে ধর্ম প্রচার করতে থাকে, কিন্তু এই কথাটি কুরাইশ বংশের নেতা আবু জাহেলের কানে পৌঁছে যায়। এরপর আবু জেহেল এবং আবু সুফিয়ান সহ বেশ কয়েকজন নেতা নবীজি চাচাকে এসে বোঝাতে থাকে। তারা নবীজির চাচা আবু তালেবকে বোঝাতে থাকে যে তার ভাতিজা যেন এই নতুন ধর্ম প্রচার থেকে বিরত থাকে, কারণ এটি একত্ববাদের ধর্ম, আর এই ধর্ম প্রচার হলে তাদের মূর্তি পূজার ব্যবসা থাকবে না। সেই সময় তারা নবীজিকে অর্থ সম্পদের লোভ দেখায়, কিন্তু নবীজি তার চাচার মাধ্যমে ওই সব নেতাদেরকে জানিয়ে দেয় যে নবীজির এক হাতে যদি সূর্য আর এক হাতে যদি চন্দ্র দিয়ে দেওয়া হয়, তারপরও তিনি এই ধর্ম প্রচার থেকে বিরত থাকবেন না। এরপর মক্কার যে নেতাগুলো ছিল তারা নবীজির উপরে অনেক ক্ষেপে যায়। এর মধ্যে একজন নেতা ছিল উদ্বা, এবং উদ্বার মেয়ে ছিল আবু সুফিয়ানের স্ত্রী। তার বড় ভাই আবার ইসলাম গ্রহণ করেছিল, মানে আবু সুফিয়ানের শালা ইসলাম গ্রহণ করেছিল। তার ভাই হুদাইফা ইসলাম গ্রহণ করার কারণে আবু সুফিয়ানের স্ত্রী অনেক খেপে যায়। এদিকে নবীজি গোপনে ইসলাম ধর্ম প্রচার করতে থাকেন। এভাবে আস্তে আস্তে কোরআনের আয়াত নাজিল হতে থাকে নবীজির উপরে। এদিকে মুসলিম হওয়া একটি ছেলেকে কুরাইশ বংশের লোকেরা অনুসরণ করছিল, সেই ছেলেটির পিছু করতে করতে তাকে ধরে ফেলে। সেই ছেলেটিকে ধরে কুরাইশ নেতাদের সামনে নিয়ে আসা হয়। সেখানে ছিল আবু সুফিয়ান এবং আবু জেহেল। ওই ছেলেটিকে ইসলাম ধর্ম ত্যাগ করার জন্য বিভিন্নভাবে উস্কাতে থাকে তারা। ওই মুসলিম ছেলেটি কুরাইশ নেতাদেরকে বলে যে পৃথিবীর সব মানুষই সমান, ইসলামে ধনী গরিব ছোট বড় কোনো ভেদাভেদ নেই। সেখানে থাকা কুরাইশ নেতারা এই কথাটি শুনে বেশ রেগে যায়। কুরাইশ নেতারা তাদের এক গোলামকে বলে এই মুসলিম ছেলেটিকে আঘাত করতে, এবং ওই গোলাম আর কেউ নয়, ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তখন হযরত বেলাল এই ছেলেটিকে মারতে অস্বীকৃতি জানায়। যেহেতু বেলাল তাদের কৃতদাস ছিল, তাই তারা বেলালের উপর অনেক রেগে যায় যে তাদের কৃতদাস হয়েও বেলাল তাদের কথা অমান্য করেছে। এরপর কুরাইশ নেতারা হযরত বেলালের উপরে অনেক অত্যাচার করতে থাকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিশ্বাস আনার কারণে হযরত বেলালের বুকের উপরে বড় বড় পাথর চাপিয়ে দেওয়া হয়, তার উপরে নির্মম অত্যাচার করা হচ্ছিল। কিন্তু তারপরও বেলাল ইসলাম ধর্ম ত্যাগ করে না। এরপর সেখানে নবীজির পালিত পুত্র চলে আসে, এবং তাকে পাঠিয়েছিল ইসলামের প্রথম খলিফা আবু বকর। আবু বকর জায়েদকে দিয়ে পাঠিয়েছে উমাইয়ার কাছ থেকে বেলালকে কিনে নেওয়ার জন্য। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 দিনার দিয়ে হযরত বেলালকে কিনে নেয়। তো এভাবে হযরত বেলাল ইসলামের ছায়াতলে আসেন। এরপর বেশ কিছুদিন কেটে যায়, ইসলাম ধর্ম তখনও গোপনে প্রচার চলছিল। কিন্তু এরপর আল্লাহর কাছ থেকে আদেশ আসে যে ইসলাম প্রকাশ্যে প্রচার করতে হবে। গোপনে যে যুবকেরা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তারা এবার প্রকাশ্যে চলে আসে, এবং তারা প্রকাশ্যে ইসলাম ধর্ম প্রচার করতে শুরু করে। সেই সকল যুবকেরা দল বেঁধে কাবার দিকে যেতে থাকে, কিন্তু এদিকে আবু
আবু জেহেল তাদের বিরুদ্ধে মক্কার মানুষকে রাগিয়ে তোলে এবং সেই সকল যুবকেরা রাস্তা দিয়ে যাওয়ার সময় মক্কার মানুষেরা তাদের উপরে পাথর ছুড়ছিল। মক্কার সাধারণ কুরাইশরা এটা মেনে নিতে পারছিল না যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বাপদাদার ধর্ম ছেড়ে নতুন ধর্ম কিভাবে প্রচার করছে। তারা এবার সবাই মিলে নবীজির উপরে আক্রমণ করে। ঠিক তখনই সেখানে শিকার থেকে ফিরে আসে নবীজির আরেক চাচা হামজা। হামজাকে দেখে মক্কার কুরাইশরা বেশ ভয় পেয়ে যায়। হামজা তার ভাতিজার উপরে এমন অত্যাচার দেখে অনেক রেগে যায়। হামজা প্রকাশ্যে সবার সামনে তখন ইসলাম ধর্ম গ্রহণ করে এবং হামজা সবার সামনে বলে যে আমার ভাতিজার গায়ে যদি কেউ হাত দেয় তাহলে তাকে সে ছেড়ে কথা বলবে না। সেই সময় মক্কার সব থেকে শক্তিশালী এবং বীর যোদ্ধা ছিল হামজা, যার কারণে সবাই তাকে ভয় পেত এবং এই কথা শুনে কুরাইশরা নিজ নিজ ঘরে ফিরে যায়। বীর হামজা ইসলাম ধর্ম গ্রহণ করেছে এটা শুনে আবু সুফিয়ান এবং তার স্ত্রী অনেক ক্ষেপে যায় এবং তারা কোনোভাবে মেনে নিতে পারে না যে হামজা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এদিকে আবু জেহেল অনেক ক্ষেপে যায় এবং যারা নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদের উপরে অত্যাচার করতে থাকে। তার অত্যাচার এতটাই ভয়ঙ্কর ছিল যে মানুষ মারা পর্যন্ত যাচ্ছিল। সেই সময় আবু জেহেল অনেক মুসলিমকে হত্যা করেছিল। মুসলিমদের উপর এত অত্যাচার হওয়া সত্ত্বেও কোনো মুসলিমই ইসলাম ধর্ম ত্যাগ করেছিল না। এরপর হামজা যখন ফিরে আসে তখন দেখতে পায় যে এইসব মুসলমানদের সাথে কি করা হয়েছে। হামজা এসব দেখার পরে সে ভালোভাবে বুঝতে পারে যে তারা মক্কাতে আর থাকতে পারবে না। এরপর নবীজি নতুন মুসলিমদের বলে আবিসিনিয়ার পথে রওনা হতে। নবীজির কথা অনুযায়ী একদল মুসলিম আবিসিনিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। তো যাই হোক, তারা মরুভূমির মাঝখান দিয়ে আবিসিনিয়ার দিকে যাচ্ছিল। ঠিক তখনই তাদের পিছু করে উদ্বার ছেলে ওয়ালিদ, কিন্তু তারা সবাই একটি বালুর ছায়াতে লুকিয়ে পড়ে। যেহেতু বালির ছায়া লুকিয়ে পড়ে তাই ওয়ালিদ তাদের দেখতে পায় না এবং তারা বেঁচে যায়। দৃশ্য চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই মক্কার নেতারা এই বিষয় নিয়ে আলোচনা করছে। তারা মিটিংয়ে বলে যে আবিসিনিয়া থেকে সকল মুসলিমদের ফিরিয়ে আনতে হবে। এদিকে সকল মুসলমান আবিসিনিয়ার এক খ্রিস্টান রাজার কাছে আশ্রয় নিয়েছিল। এই খ্রিস্টান রাজা ছিল খুবই ভালো মনের মানুষ। খ্রিস্টান রাজা যখন রাজদরবারে প্রবেশ করে তখন সবাই মাথা নত করে, কিন্তু মুসলিমরা মাথা নত করে না। খ্রিস্টান রাজা মুসলিমদের জিজ্ঞেস করলে মুসলিমরা বলে মুসলিমরা কেবল আল্লাহর কাছে মাথা নত করে আর পৃথিবীর কারো কাছে মাথা নত করে না। এরপর নতুন মুসলিমদের কাছে খ্রিস্টান রাজা বিভিন্ন প্রশ্ন করে এবং ইসলাম ধর্ম সম্পর্কে এগুলো শুনে খ্রিস্টান রাজা অনেক খুশি হয়ে যায়। তাছাড়া খ্রিস্টান রাজা সেখানে খ্রিস্টান ধর্মের সাথে ইসলাম ধর্মের অনেক মিল খুঁজে পায়, যার কারণে কুরাইশ নেতাদের কাছে মুসলিমদের আর ফেরত দেয় না। খ্রিস্টান রাজা তখন মুসলিমদের বলে যে মুসলিমরা তার রাজ্যে খুবই ভালো মতো বসবাস করতে পারবে এবং তাদের ধর্ম প্রচার করতে পারবে। এদিকে আবু সুফিয়ান যখন শুনল খ্রিস্টান রাজা ওই মুসলিমদের ছাড়েনি তখন আবু সুফিয়ান অনেক রেগে যায় এবং মক্কাতে যত মুসলিম ছিল তাদের ঘরে আক্রমণ চালায় আর সবার উপরে অত্যাচার করতে থাকে। মুসলিমদের সকল দোকানপাট এবং ব্যবসা পুড়িয়ে ফেলা হয়। যারা নতুন মুসলমান হয়েছিল তাদের উপরে অত্যাচার চলতে থাকে। এদিকে মহানবীর চাচা আবু তালেব অসুস্থ হয়ে যায়। শুধুমাত্র আবু তালেবের জন্য মক্কার নেতারা নবীজিকে কিছু বলতে পারত না, কিন্তু আবু তালেব মারা যাওয়ার কারণে মহানবী তার শেষ আশ্রয় হারিয়ে ফেলেন। নবীজির চাচা মারা যাওয়ার কারণে নবীজি অনেক ভেঙে পড়েন। এরপর তিনি পাশের একটি শহরে তায়েফে যান ইসলাম প্রচার করতে, আর সেখানে গিয়েছিল নবীজির সাথে তার পালিত পুত্র জায়েদ। দুঃখজনক বিষয় হচ্ছে তায়েফের মানুষজন নবীজির উপরে আক্রমণ করতে থাকে। নবীজিকে তারা পাগল বলে ইট পাথর মারতে থাকে। নবীজি তখন রক্তাক্ত হয়ে গিয়েছিল, কিন্তু তারপরও নবীজি তাদের জন্য বদদোয়া করেছিল না। নবীজি তায়েফবাসীর জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। এরপর নবীজি আহত অবস্থায় পাশের একটি গুহাতে এসে আশ্রয় নেন। এরপর রাতের বেলায় মদিনা থেকে একদল লোক আসে এবং নবীজিকে বলে সেখানে যেতে। এরপর নবীজির আদেশে 70 জনের একটি দল মক্কা থেকে মদিনাতে হিজরত করে, কিন্তু তখনও নবীজি মক্কাতে ছিলেন। এরপর আবু সুফিয়ান এবং আবু জেহেল নবীজিকে হত্যা করার পরিকল্পনা করে। তারা রাতের বেলায় গোপনে নবীজির ঘরে ঢুকে পড়ে, কিন্তু সেখানে নবীজির জায়গায় শুয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি আবু বকরকে নিয়ে অনেক আগে রাতের বেলায় বেরিয়ে পড়েছিলেন। এদিকে আবু সুফিয়ান নবীজিকে ধরার জন্য অনেক বড় পুরস্কার ঘোষণা করে। এরপর আবু জেহেল এবং উবাইয়া নবীজির খোঁজে বেরিয়ে পড়ে। তারা নবীজির পিছু করতে থাকে। তারা বিভিন্ন নিশানা অনুসরণ করে একটি পাহাড়ের গুহার কাছে এসে থামে। তারা সেখানে মাকড়সার জাল আর পাখির বাসা দেখে বুঝতে পারে যে এই গুহার মধ্যে আসলে কেউ নেই, কিন্তু সেই গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন মহানবী এবং আবু বকর। আল্লাহ তাদেরকে বাঁচানোর জন্যই মাকড়সার জাল আর পাখির বাসা তৈরি করেছিলেন। এদিকে
মদিনার মানুষ সবাই নবীজি এবং আবু বকরের অপেক্ষা করছিল। কিছুক্ষণ পরে তারা দেখতে পায় নবীজি এবং আবু বকর তাদের দিকে এগিয়ে আসছে। মদিনাতে নবীজি এবং আবু বকরের অনেক ভালোভাবে স্বাগতম জানানো হয়। নবীজি তার উটের পিঠে চড়ে মদিনাতে প্রবেশ করেন। নবী কার বাড়িতে আশ্রয় নেবেন এই নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব দেখা যায়, কারণ সবাই চায় নবীজি তার বাসায় থাকুক। এরপর নবীজির উটকে ছেড়ে দেওয়া হয়। উটটি যেখানেই থামবে সেখানেই নবীজির ঘর তৈরি করা হবে, আর উটটি যেখানেই থামে অবশেষে সেখানে নবীজির ঘর তৈরি করা হয়। এবং সেখানেই তৈরি করা হয় ইসলামের প্রথম মসজিদ, যার নাম হচ্ছে মসজিদে নববী। সবাই এই মসজিদ তৈরি করার জন্য সাহায্য করছিল। নবীজি নিজেও এই মসজিদ তৈরিতে সাহায্য করছিলেন। নবীজির চাচা হামজা নবীজিকে কাজ করতে মানা করলেও নবীজি বলে, আমি তো তোমাদের মতো সাধারণ মানুষ, তাই আমিও তোমাদের মতো কাজ করছি। এরপর বেশ কয়েকদিন পরিশ্রম করার পর গড়ে ওঠে ইসলামের প্রথম মসজিদ। কিন্তু সবাইকে নামাজে কিভাবে ডাকা হবে এটা নিয়ে সবাই দ্বন্দ্বতে পড়ে যায়। আর সেখান থেকে প্রথম চালু হয় আজান দেওয়ার নিয়ম, এবং ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসেবে নিয়োগ পান হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মসজিদে নববীর ছাদে উঠে তার কণ্ঠে আজান দিতে থাকে এবং সবাইকে নামাজের জন্য আহ্বান করতে থাকে। আসলে ইসলামে ধনী গরিবের কোনো পার্থক্য নেই, সেটা মদিনার মানুষ ভালো করে বুঝতে পারে এবং সবাই একসাথে কোলাকুলি করে। এদিকে মক্কার কুরাইশ বংশের নেতারা নবীজির উপরে অনেক রেগেছিল। তখনও মক্কাতে যারা মুসলিম ছিল তাদের উপরে তারা অত্যাচার করতে থাকে। এমনকি তারা পরিকল্পনা করে মদিনাতে যারা রয়েছে তাদের সাথে যুদ্ধ করে তাদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য। এদিকে হামজা এসব কিছু শুনে নবীজিকে যুদ্ধের জন্য বলতে থাকে, কিন্তু নবী তখন যুদ্ধ করতে মানা করেন। তো এরপর আল্লাহর তরফ থেকে নবীজির কাছে আদেশ আসে যুদ্ধ করার জন্য। এরপর নবীজি 300 জনের একটি সৈন্যবাহিনী গড়ে তোলে এবং নবীজি যুদ্ধের উদ্দেশ্যে রওনা দেয়, এবং এই যুদ্ধটিকে বলা হয় বদর যুদ্ধ। নবীজি বেলালের মাধ্যমে সবাইকে জানিয়ে দেয় যে এই যুদ্ধতে কোনো মহিলা, বৃদ্ধ কিংবা শিশুর উপরে আক্রমণ করা যাবে না। মুসলমানরা বদরের প্রান্তরে এগিয়ে আসছে এ কথা মক্কার নেতারা জেনে যায়। মক্কার কুরাইশদের নেতা আবু জেহেলও তার সৈন্যবাহিনী প্রস্তুত করতে থাকে। তো এরপর মক্কার কুরাইশ নেতারা মুসলমানদের বিরুদ্ধে 1000 জন সৈন্য নিয়ে আসে। এদিকে আবু সুফিয়ান বুঝতে পারে যে মুসলমানদের সাথে যুদ্ধ করলে তার ব্যবসায় ক্ষতি হতে পারে, তাই আবু সুফিয়ান তার দল নিয়ে সেখান থেকে চলে যায়। আবু সুফিয়ান তাদেরকে ধোঁকা দিয়েছে, এটা যখন মক্কার নেতারা জানতে পারে তখন তারা বিচলিত হয়ে পড়ে, কিন্তু তারপরও তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। পরবর্তী দিন সকাল না হতে মুসলমানরা বদরে চলে আসে। মুসলমানরা যখন দেখতে পেল যে তাদের শত্রু দলে 1000 জন সৈন্য রয়েছে তখন তারা প্রথমে ভয় পেয়ে যায়, কিন্তু যেহেতু আল্লাহর নির্দেশ আছে তাই মুসলমানরা যুদ্ধে নেমে পড়ে। তো যুদ্ধ শুরু হওয়ার আগে উতবা এবং তার ছেলে ওয়ালিদ এগিয়ে আসে এবং তাদের সাথে এগিয়ে আসে আরও একজন। এদিকে মুসলমানদের পক্ষ থেকে হামজা এবং আলী এগিয়ে আসেন। তবে এখানে হযরত আলীর চেহারা না দেখালেও তার বিখ্যাত দুই মাথার তলোয়ার দেখানো হয় এবং তাদের মধ্যে মৌলযুদ্ধ শুরু হয়। এই মৌলযুদ্ধে উতবা হামজার কাছে পরাজিত হয়। এদিকে হযরত আলী উতবার ছেলেকে মেরে ফেলে। মুসলমানদের পক্ষ থেকে একজন আহত হলেও সে কুরাইশ সৈন্যকে মেরে ফেলে। তো এবার শুরু হয়ে যায় আসল বদর যুদ্ধ। এই বদর যুদ্ধে মুসলমানরা অনেক বীরত্বের সাথে যুদ্ধ করে। আর বদর যুদ্ধের কাহিনী আপনারা কম বেশি সকলেই জানেন। 1000 জন সৈন্যের বিরুদ্ধে 300 জন সৈন্য কিভাবে যুদ্ধ করেছিল তা দেখার মতো ছিল, এবং সেই যুদ্ধতে হযরত বেলাল তার অত্যাচারী শাসক উমাইয়াকে মেরে ফেলে। এদিকে কুরাইশ বংশের নেতা আবু জেহেল এই যুদ্ধে মারা যায়। আবু জেহেল যখন মারা যায় তখন কুরাইশ সৈন্যরা ভয় পেয়ে যায় এবং তারা পিছু হটতে থাকে, এবং অবশেষে এত কম সংখ্যক সৈন্য নিয়ে মুসলমানরা জয়লাভ করে। এদিকে মক্কার কুরাইশদের ঘরে হাহাকার নেমে আসে। এই যুদ্ধে মারা গিয়েছিল আবু সুফিয়ানের স্ত্রীর বাবা উতবা, যাকে হযরত হামজা মেরেছিল। আবু সুফিয়ানের স্ত্রী হামজার উপরে অনেক রেগে যায় এবং সে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিজ্ঞা করে। এদিকে মুসলমানরা সুখে শান্তিতে মদিনাতে বসবাস করছিল। বেলাল যখন আজান দিত তখন সকল মুসলিমরা তাদের কাজ ফেলে নামাজ পড়তে আসত, এবং তখনই মদিনাতে প্রবেশ করে একজন বণিক। সে নগরীতে প্রবেশ করে কাউকে দেখতে পায় না, এমনকি স্বর্ণের দোকানদার তার দোকান খোলা রেখে নামাজ পড়তে গিয়েছিল। এটা দেখে আপনি বুঝতে পারছেন মদিনা নগর কতটা নিরাপদ ছিল। তো পরবর্তীতে আমাদের দেখানো হয় আবু সুফিয়ানের স্ত্রী এমন একজনের খোঁজ পায় যে নিখুঁতভাবে বল্লম ছুটতে পারত। আবু সুফিয়ানের স্ত্রী হামজাকে হত্যা করার জন্য এই ব্যক্তির সাথে চুক্তি করে। তো এরপর বদর যুদ্ধের 1 বছর হয়ে যায়। এরপর কুরাইশরা 3000 সৈন্য নিয়ে উহুদের প্রান্তরে চলে আসে এবং মুসলিমরাও সেই যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। ইতিহাসে এই যুদ্ধকে উহুদের যুদ্ধ বলা হয়। এই যুদ্ধ শুরু হওয়ার আগে আবু সুফিয়ানের স্ত্রী ওই লোকটিকে দেখিয়ে দেয় হামজাকে হত্যা করার জন্য। তখন হামজা উহুদের পাহাড়ের কাছে খালিদ বিন ওয়ালিদকে দেখতে পায়। খালিদ বিন ওয়ালিদ তখন কুরাইশদের হয়ে যুদ্ধ করছিল।
খালেদ বিন ওয়ালিদের এই সৈন্যদেরকে নজর রাখার জন্য পাহাড়ের উপরে মুসলমানরা একটি সৈন্যদল তৈরি করে রাখে। তো এরপর শুরু হয়ে যায় প্রচণ্ড এক যুদ্ধ। মুসলমানরা বীরের মতো মক্কার কুরাইশদের সাথে যুদ্ধ করছিল। তো এদিকে যুদ্ধ চলছিল আর ওই ভাড়া করা লোকটি হামজার দিকে বল্লম ছুড়ে মারে এবং সেই বল্লমের আঘাতে হামজা মারা যায়। তো হামজা শহীদ হয়ে যাওয়ার কারণে মুসলিমরা প্রচণ্ড খেপে যায় এবং তাদের তোপের মুখে পড়ে কুরাইশ বাহিনীরা পিছু হটতে বাধ্য হয় এবং তারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাচ্ছিল। মদিনার মুসলিম বাহিনীরা ভেবেছিল তারা হয়তো বিজয়ী হয়েছে। এদিকে যারা খালেদ বিন ওয়ালিদকে নজর রাখছিল তারা তাদের কাজে গাফলতি করে এবং কুরাইশরা যে মালপত্র ফেলে যায় সেগুলো নিতে চলে যায় ওই মুসলিমরা। খালেদ বিন ওয়ালিদ এই সুযোগটি কাজে লাগান এবং উহুদের পাহাড় ঘুরে এসে মুসলিমদেরকে পেছন থেকে আঘাত করে। যেহেতু মুসলিমদের উপরে দুই দিক থেকে আক্রমণ হয়ে যায় তাই তারা দিশেহারা হয়ে যায়। একে একে অনেক মুসলিম কুরাইশদের হাতে শহীদ হতে থাকে। খালেদ বিন ওয়ালিদের বুদ্ধিতে যুদ্ধের পরিস্থিতি পুরো পাল্টে যায়। এদিকে মুসলিম বাহিনী পালিয়ে গিয়ে উহুদের পাহাড়ের পেছনে আশ্রয় নেয় এবং এই যুদ্ধে জয়লাভ করে কুরাইশ বাহিনী। এদিকে আবু সুফিয়ানের স্ত্রী যুদ্ধের ময়দানে পড়ে থাকা হামজার কাছে আসে এবং অবাক করা বিষয়টি হচ্ছে সে নিজের হাত দিয়ে হামজার বুক চিরে ফেলে এবং হামজার শরীর থেকে হৃৎপিণ্ড বের করে ফেলে এবং হযরত হামজার লাশের সাথে অনেক খারাপ আচরণ করে আবু সুফিয়ানের স্ত্রী। তো যুদ্ধের পরে এভাবে কেটে যায় বেশ কয়েক বছর। এরপর মুসলিমরা বিশাল বাহিনী নিয়ে মক্কাতে যায় হজ করতে, কিন্তু তাদের হাতে কোনো অস্ত্রই ছিল না। কিন্তু পথের মধ্যে মুসলিমদের বাধা দেয় খালেদ বিন ওয়ালিদ। তো এরপর রাতের বেলায় মদিনার মুসলমানদের সাথে মক্কার কুরাইশদের একটি চুক্তি হয় এবং এই চুক্তি ছিল 10 বছরের শান্তির চুক্তি এবং এই 10 বছরে মক্কার কুরাইশ এবং মদিনার মুসলমানদের মধ্যে কোনো যুদ্ধ হতে পারবে না এবং এই 10 বছরকে মুসলমানরা কাজে লাগায়। নবীজি তার বিভিন্ন দূতের মাধ্যমে পুরো পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইসলামের মেসেজ ছড়িয়ে দেয়। পৃথিবীর বিভিন্ন রাজার কাছে নবীজির পাঠানো দূত যায় এবং তখন নবীজির বিভিন্ন সাহাবি পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে এবং ইসলাম প্রচার করতে থাকে। এরপর পৃথিবীর হাজার হাজার মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় নেয়। তখনকার মানুষ বুঝে গিয়েছিল ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আর এটি পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। এই ধর্মে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই এবং এই ধর্মে নারী পুরুষের সমান অধিকার দেওয়া হয়েছে। তাছাড়া নারী তার স্বামীর এবং বাবার সম্পত্তির ভাগ পায়, যেটি অন্য কোনো ধর্মে দেখা যায় না। এদিকে বীর যোদ্ধা এইসব সাহাবিদের কথা শুনতে থাকে এবং সাহাবিদের কথা তার অনেক ভালো লেগে যায়। এরপর খালিদ বিন ওয়ালিদ নবীজির কাছে চলে আসে এবং নবীজির কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে। খালিদ বিন ওয়ালিদ নবীজিকে বলে যে তলোয়ার দিয়ে আজ পর্যন্ত মুসলমানদের বিরুদ্ধে সে যুদ্ধ করেছে, এখন সেই তলোয়ার মুসলমানদের হয়ে যুদ্ধ করবে। এদিকে মক্কার কুরাইশরা 10 বছরের শান্তি চুক্তি ভেঙে ফেলে এবং তারা মুসলমানদের প্রতি আক্রমণ করে দেয়। এবার আবু সুফিয়ান মদিনাতে এসে মুসলমানদের সাথে আবারও চুক্তি করতে গেলে সকল মুসলমান আবু সুফিয়ানের দিক থেকে মুখ ফিরে নেয়। এরপর কয়েক বছর কেটে যায় এবং নবীজি 10,000 সৈন্য নিয়ে মক্কা বিজয়ের জন্য আসে। মক্কার নেতারা জেনে যায় যে নবীজি তাদের দিকে এগিয়ে আসছে 10,000 সৈন্য নিয়ে। তখন মক্কার নেতারা ভাবতে থাকে নবীজি হয়তো তাদের উপরে ভয়ঙ্কর প্রতিশোধ নেবে। তখন আবু সুফিয়ান বুঝতে পারে তার সামনে ভয়ঙ্কর বিপদ রয়েছে। আবু সুফিয়ান গোপনে নবীজির কাছে চলে আসে এবং নবীজির কাছে এসে কনফেস করে আর ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে। ইসলামের এত বিরোধিতা করার পরেও নবীজি তাকে মাফ করে দেয়। এই কারণে রাসূলকে বলা হয় পৃথিবীর শ্রেষ্ঠ মানব। তো যাই হোক, পরবর্তী দিন সকালে নবীজি 10,000 সৈন্যবাহিনী নিয়ে মক্কা শহরে প্রবেশ করে। কোনো রকম বাধা এবং রক্ত না ঝরিয়ে তিনি মক্কা শহরকে জয় করেন আর ইতিহাসে এটিকে বলা হয় মক্কা বিজয়। কুরাইশরা হয়তো ভেবেছিল তারা আর নবীজির কাছ থেকে মুক্তি পাবে না, কিন্তু মক্কাতে প্রবেশ করার পর নবীজি সকল সাধারণ কুরাইশদের মাফ করে দেয়। এরপর নবীজি তার উট থেকে নেমে সোজা কাবা ঘরের ভেতরে ঢুকে যান। তখন কাবা ঘরের ভেতরে রাখা ছিল 360টি দেবতা। নবীজি এক এক করে সকল মূর্তি ভেঙে ফেলেন এবং এরপরে বেলাল কাবা শরীফের উপর উঠে যায় এবং আজান দিতে থাকে। তো এরপরের দৃশ্য আমরা দেখতে পাই বিদায় হজ। সেই সময় বিদায় হজে অনেক মানুষের সমাবেশ হয়েছিল। নবীজি তাদের সামনে বিদায় ভাষণ দেন। তিনি সকল মানুষের উদ্দেশ্যে শেষ ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে নবীজির শেষ কথা ছিল, তোমরা ততদিন পর্যন্ত ইসলাম থেকে বিচ্যুত হবে না যতদিন পর্যন্ত তোমরা কোরআনকে এবং আমার সুন্নতকে আঁকড়ে ধরে থাকবে। সেই সময় নবীজির রেখে যাওয়া 1,00,000 সাহাবি থেকে বর্তমানে তৈরি হয়েছে প্রায় 250 কোটির বেশি মুসলমান এবং আগামী কয়েক বছরের মধ্যে ইসলাম হবে পৃথিবীর সব থেকে বড় ধর্ম এবং শ্রেষ্ঠ ধর্ম। তো আশা করি দ্য মেসেজ মুভি থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। তো ইসলামকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য নবীজি এবং মুসলমানরা কত কষ্ট করেছে তা তো আপনারা দেখতে পেলেন। তো যারা আল্লাহকে এবং রাসূলকে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের রাসূলের জীবন সম্পর্কে অবগত করা। আপনারা চাইলে অরিজিনাল মুভিটি দেখতে পারেন। অরিজিনাল মুভিতে আপনি আরো ভালো
মতো কাহিনী বুঝতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, এবং যেমনটা আমি সবসময় বলি আপনারা যতই ব্যস্ত থাকুন না কেন নামাজ পড়তে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ।